গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সকাল 10টা থেকে আমার ভিডিওটি শুরু করছি। আমার কাল রাত থেকে শরীরটা একটু খারাপ, শরীর খারাপ লাগলো। সংসারে যে প্রাথমিক কাজগুলো আছে সেগুলো তো করতেই হয়। দেখুন, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। ছেলে ওঠার পরেই আমার প্রথম কাজ হলো বিছানা পরিষ্কার করা। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে পিছনের যে জামা কাপড়গুলো ঝুলছে, ওগুলো কালকে জামা কাপড়, ওগুলো সব ভাঁজ করে নেব। ওগুলো ছাদে কালকে শুকোতে দিয়েছিলাম, সেগুলো কিছু শুকিয়েছে, কিছু শুকোয়নি। তো যেগুলো শুকোয়নি সেগুলোই ঘরে এনে আমি চাড়িয়ে দিয়েছিলাম। তো সেগুলো সব ভাঁজ করে নিয়ে যেখানে যেগুলো রাখার আমি সেগুলো সব সেখানেই রেখে দেব। তো আমার এই ব্ল্যাঙ্কেটটা দেখুন এতটা ভারী, ভারী ঠিক না কিন্তু এতটা বড়, ওটা আমার ফোল্ড করতে ভীষণ অসুবিধা হয়। ব্ল্যাঙ্কেটটা আমার ফোল্ড করা হয়ে গেছে। এবার আমি বালিশগুলো যেখানকার যেগুলো রাখার আমি সেখানে রেখে দেবো। ওই যে বলটা পড়ে রয়েছে খাটের উপরে, ওই বলটা আমার ছেলে কাল রাত্রিবেলা খেলতে খেলতে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল ওইখানটা, ও ওখানেই শোয়। তো বলটা আমি আবার সরিয়ে রেখে দিলাম। তো বিছানাটা আমি আগে ঝেড়ে নিই, ভালো করে ঝেড়ে তারপর বালিশগুলো যেখানে যা রাখার সেখানে সেগুলো সব রেখে দেব। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরটা জাস্ট ঝাঁট দিয়ে দেব। আজকে আমি আর ঘরটা মুছতে পারবো না, কারণ আমার আজকে শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা যেন কীরকম একটু ঘুরছে, তাই জন্য আমি আর আজকে ঘরটা মুছবো না, ঘরটা খালি ঝাঁট দিয়ে দেব। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কী পরপর কী করতে থাকি। তো বন্ধুরা দেখুন, সকালে আমার রান্নাঘরে সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, সকাল আগের দিনে রাত্রে বাসন মাজা, আর সকালে আমি ব্রেকফাস্টে করেছিলাম ঘুগনি আর পরোটা, তো সেটাও রেডি হয়ে গেছে। আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে আর ওটা রয়েছে। এবার আমি ঘরটা দালানটা ভালো করে ঝাঁট দিয়ে দেব, ঘর দালানটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত ধুলো নিয়ে গিয়ে বাইরে একেবারে বার করে দিই। আমাকে হাতে করে ওগুলোকে তুলে ফেলতে হয় না ডাস্টবিনে, আমার বাইরে ফাঁকা জায়গা আছে তো সেখানেই নিয়ে গিয়ে একেবারে ফেলে দিই। যে বাইরে কলাপ সোয়েলের গেটটা দেখছেন, ওই গেটটা দিয়ে একদম বাইরে ধুলোগুলোকে সব নিয়ে ফেলে দিই। ওই গেটটাতে আমার সারাদিন চাবি দেওয়া থাকে, একদম বাইরের গেট, বাইরে কোনো পাঁচিল দিয়ে কোনো ঘেরা নেই, একদম রাস্তার উপরেই ওই গেটটা, তাই আমাকে চাবি দিয়ে চাবি লাগিয়ে রেখে দিতে হয় সব সময়। তো আমি ওটা ঝাঁট দিয়ে সব ধুলোগুলো ফেলে দিই। আর ওই যে ব্লু কালারের বালতিটা দেখছেন, ওইটাতে সারাদিনের যা নোংরা মানে আলুর খোসা, আনাজের খোসা, তো প্লাস্টিক পলিথিন যা থাকে আমি ওটার মধ্যে জড়ো করে দিই। সকালবেলা পৌরসভার গাড়ি এসে ওগুলোকে নিয়ে চলে যায়। বালতিটা আমি ভেতরে নিয়ে রেখে দিলাম, আবার কেউ হাতে করে নিয়ে চলে যাবে, তাই জন্য বালতিটা আমি ভেতরে ঢুকিয়েই রাখি, ওইখানটাতেই থাকে। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি গেটে চাবি লাগিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, আমার আমার ছেলেও ঘুম একদম বাথরুম থেকে বেরিয়ে এসেছে, তো এবার ওকে টিফিন দেব, খাবে। ব্রাশটা ফার্স্টে করে নিচ্ছে, ঘুরে ঘুরে ব্রাশ করছে, একেবারে সমস্ত দালান ঘুরে ঘুরে ব্রাশ করবে, ব্রাশ করতে অনেকটা সময় লাগে। তো করছে, thank you.
তো দেখুন, এবার ওকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, ও একা ঘরে বসে ব্রেকফাস্ট করছে, আর আমি এবার রান্নাঘরে চলে যাব। বাসনগুলো মেজেছিলাম, সেগুলো সব জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখছি। গুছিয়ে রেখে দিয়ে এবার আমি আমার ব্রেকফাস্টটা বানাবো। আগের দিন রাত্রিবেলা থেকেই আমার শরীরটা খারাপ ছিল, তো আগের দিন রাত্রিবেলা আমি করেছিলাম আলুর পরোটা। সেদিন রাত্রিবেলা আমি আলুর পরোটা খাইনি, তো অনেকটা আলু মাখা রয়ে গেছে, ময়দা মাখাও রয়েছিল। তো আমি ভাবলাম তাহলে আমার জন্য দুটো আলুর পরোটাই করে নিই, তো আমার জন্য করবো আলুর পরোটা, আর একটু ঘুগনি নেব, আর একটু চা করে নেব। আজকে একটু চা খেতে ইচ্ছে করছে, কদিন চা খাওয়া হয়নি, মানে খাইনি, আর আজকে একটু চা খাবো। আর আমার এই সমস্ত ডিপ কৌটোগুলো যে থাকে, টিফিন বক্স, প্লাস্টিকের বক্স যা থাকে, ওগুলো আমি সব ফ্রিজের মাথাতে ভালো করে গুছিয়ে রেখে দিই, কারণ আমার এখানে রাখার জায়গা নেই, খুবই অসুবিধা হয়। এমনি সসপ্যান, তারপর ননস্টিক তাওয়া, এগুলো সব আমাকে ওই নিচেটা রেখে দিতে হয়। বাসনের জায়গাটা দেখতে পাচ্ছেন পিছনে একদম অনেকটা ছোট, এরও ঘাড়ে ঘাড়ে রাখলে ওখান থেকে বার করতে আমার খুবই অসুবিধা হয়। তো আমি এবার আমি যেখানটা বাসনগুলো রেখেছিলাম সেখানটা মুছে নিলাম। এবার আমি আলুর পরোটাগুলো বানিয়ে নেব। আলুর পরোটাগুলো আলু আগে পুর করে নেব, নিয়ে তারপরে বেলে নিয়ে তারপর পরোটাগুলো আলুর পরোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চাটা বসিয়ে দেব। আর আমার ছেলেকে তো দেখলেন ঘরে ব্রেকফাস্ট করছে, আমিও গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে আবার অন্য কাজ। আর আমি আজ দুপুরবেলা সেরকম কিছু রান্না করিও নি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম। তো এই দুপুরবেলা আমরা দুজনে, আমি আর আমার ছেলে খেয়েছিলাম। আমার ছেলে একটু ঘি দিয়ে খেয়েছিলো, আর আমি এমনি খেয়ে নিয়েছিলাম অল্প করে। তো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। ব্রেকফাস্টে যে কটা বাসন পড়েছিল, ব্রেকফাস্টে বাসনগুলো ধুয়ে নিয়ে ভাতটা আগে বসিয়ে দেব, দিয়ে তারপরে আমি গ্যাসেই ভাতটা বসাবো, কারণ আমি জামাকাপড়গুলো কাচতে বাকি আছে, তাই জন্য গ্যাসে বসিয়ে দিয়ে একদম কমিয়ে দিয়ে আমার ওই কাজগুলো সারা হয়ে যাবে, কাচা স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো ওই জন্য ভাতটা আমি আজকে গ্যাসেই বসিয়ে দিয়ে দিচ্ছি, ইন্ডাকশান ওভেনে বসাইনি। ইন্ডাকশান ওভেনে বসাতে গেলে অন্য জায়গায় বসাতে হয়, তো বারবার গিয়ে দেখা সম্ভব হয় না, তাই জন্য আমি গ্যাসেই বসিয়ে দিচ্ছি ভাত। তো
ভাত টাত করে আসার পর ঘরে এসে দেখি ঘরে জানলার উপরেই হনুমানটা এসে বসে আছে। শুধু এ নয়, অনেকগুলোই এসেছে, প্রায় 8-9টা হনুমান এসেছে। আমার ছেলে ওকে বিস্কুট দিচ্ছে, ও খাচ্ছে, আর একজন করে নামছে আর একজন করে জানলায় এসে উঠে এসে বসছে, এরকম করছে। সে লাস্টে কিছুতেই যায় না ভয় দেখাতে, গায়ে জল দেওয়ার জন্য ভয় দেখাতে, তারপর গেল। এই করে করে 3-4টে হনুমান আসছে আর আমার ছেলে বিস্কুট দিচ্ছে আর ওরা খেতেই থাকছে। ওই যে দেখুন, বিস্কুট দিচ্ছে আর খাচ্ছে। এখানে প্রচুর হনুমানের উপদ্রব আছে, মানে এত হনুমান আছে, 2 দিন ছাড়াই সব আসে, এসে ছাদে অত্যাচার করে, নোংরা করে, তারপর কল ছাদেতে কলের পাইপ টাইপ ভেঙে দেয়, এইসব করে। কালকে আমার জামা কাপড় শুকোতে দেওয়ার ক্লিপগুলোকে সব উপর থেকে ফেলে দিয়েছে, ওগুলো ওরা কী করছিল জানি না, ক্লিপগুলো সব দেখি নিজেই পড়ছে। আবার পরে সেগুলো আবার তুলে নিলাম, তাই 2টো ক্লিপ এখনও পায়নি, কোথায় ফেলেছে, কি ওরা হাতে করে নিয়ে চলে গেছে, কি জঙ্গলের দিকে ফেলে দিয়েছে আমি জানি না। দেখুন এখানে আরেকজন, দূরে আরেকজন বসে আছে, আরও এসেছিল প্রায় 8-9টা হনুমান। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে বিকেলে যা টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো সব সেরে নিয়ে তারপরে এখন চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। সন্ধেবেলা চুলটা আঁচড়ানো হয়নি, তো এবার চুলটা আঁচড়ে নিয়ে এবার রান্নার দিকে যাব। তো আর চুলটা আঁচড়ে নিয়ে ফার্স্টে আমি কী করি, যে মুখে একটুখানি কোল্ড ক্রিম মাখি, কোল্ড ক্রিমটা মুখে না মাখলে আমার মুখ ভীষণ চুলকায়, আসলে আমার স্কিন প্রচুর ড্রাই, তাই জন্য একটু কোল্ড ক্রিম মাখতেই হয়। তো এবার আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে। তো রান্নাঘরে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, রাত্রিবেলা আমি সেরকম কিছু রান্না করিনি, ভাত করেছিলাম, বেগুন ভাজা আর ডিমের ঝোল। কড়াতে দেখতে পাচ্ছেন ডিমের ঝোলটা ফুটছে, আর এটা আমার হাজব্যান্ড আর ছেলের খাবার, ওদের খিদে পেয়েছে তাই ওদের খাবারটা বেড়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। তো ওদের আগে খেতে দিয়ে দিই, তারপরে আমার খাবারটাও বার করে নিয়ে যাব। তো দেখুন আমি খেতে বসে গেছি, ওদের খাওয়ার পরে, ওদের খাওয়ার অনেকটা পরেই আমি খেতে বসেছি। তো আমি এবার খাবারটা খেয়ে নিই। তো আমি ঘরের মেঝেতে বসেই খাচ্ছি, আমাদের ঘরে কোনো টেবিল নেই তাই ঘরের মেঝেতে বসেই খেতে হয়। তো আমি একাই খাচ্ছি, ওতে দুজনের খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আর ভিডিওটা বেশি বড় করলাম না। তো এবার তো খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমি শুয়ে পড়ব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো বন্ধুরা, আমার চ্যানেলটির পাশে আপনারা থাকুন, আমার চ্যানেলটিকে সাকসেস করতে, আমার চ্যানেলের গ্রো হওয়ার জন্য আপনাদের পাশে থাকা খুবই প্রয়োজন, আপনাদের ভালোবাসা আর ভালোবাসা আর আশীর্বাদের দ্বারাই আমার চ্যানেলটি গ্রো করতে পারবে এবং আমার চ্যানেলটি সাকসেস হতে পারবে। তো ভিডিওটা আমি এখান পর্যন্তই শেষ করছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর একটি নতুন ভিডিও নিয়ে আমি ফিরবো আবার। তো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড বাই।